كان محمد ابا احد من رجالكم محمد رسول الله صلى الله عليه وسلم তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন ওয়ালাকির রাসূল আল্লাহি কিন্তু তিনি আল্লাহর রাসূল ওয়াকাতামান নাবিয়িন এবং সর্বশেষ নবী ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ বলেন সকল বিষয় এবং সকল বস্তুর জ্ঞান একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন এটা হলো এই আয়াতের সরল অনুবাদ আমি যে তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে হাদিসটি হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা কিয়ামত এতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের এক সম্প্রদায় মুশরিকিনদের সাথে মিলিত হবে না ওয়া হাত্তা ইয়াবুদুল আউসান এমনকি মুশরিকদের সাথে মিলিত হয়ে মূর্তি পূজায়ও লিপ্ত হয়ে যাবে কিয়ামতের আগে নবীজির উম্মতের এক সম্প্রদায় আখেরি জমানার উম্মতের মধ্য থেকে একটি জাতি মুশরিকিনদের সাথে মিলিত হয়ে যাবে শিরিক গুনার মধ্যে লিপ্ত হবে এমনকি শিরকের চূড়ান্ত পর্যায়ে মূর্তি পূজায় পর্যন্ত লিপ্ত হবে ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা আর আমার এই উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়ুন প্রত্যেকেই ধারণা করবে দাবি করবে যে সে নবী ওয়া আনা খাতামুন নাবিয়িনা নবীজি বলেন আমি হলাম সর্বশেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোনো নবী নাই